আজ নিলয় ও নীলার বাসর রাত। বাসর রাতটা ওদের চমৎকার ভাবে কাটছে। বিচিত্র রঙের রঙিন ফুলে সজ্জিত বিছানায় দুইজন পাশাপাশি বসে নতুন এক স্বপ্নের রাজ্যে প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছে। দুইজনের অন্তর আজ এক হয়ে গেছে। দুইজনে মিলে ঠিক করেছে আজকের এই মধুর রাতটা সত্যিকার অর্থেই মধুর করবে। প্রেম ভালোবাসা দেহ মন আদান প্রদানের মাধ্যমে সারা রাত কাটিয়ে দেবে, এক মুহূর্ত ঘুমাবে না। অথচ ওদের বিয়েটা আজকালকার মতো প্রেমের বিয়ে না, পারিবারিকভাবে দুইজনের বিয়ে হয়েছে। অল্প সময়ের মধ্যে একে অন্যকে অন্তর দিয়ে ভালোবেসে ফেলেছে। নীলয় নীলাকে এখন বুকের সাথে আলতো করে জড়িয়ে রেখেছে। নীলার গালে মুখে কপালে চুমু খাচ্ছে। নীলা কিছুটা লজ্জা পেলেও ভালোবাসার ডাকে সাড়া দিচ্ছে। দুই চোখ বুঝে নীলয়ের গালে একটা চুমু খেলো। এখন দুইজন বিছানায় শুয়ে পড়ল। নীলয় নীলাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, তোমাকে আমি খুব ভালোবাসি, সারা জীবন ভালোবাসব। এর আগে আমি কোনো মেয়েকে ভালোবাসতে পারিনি, কোনো মেয়েকেও আমাকে ভালোবাসেনি, তাই সব ভালোবাসা তোমার জন্য রেখেছি। নীলা বলল, কোনো মেয়েকে ভালোবাসতে পারোনি কেন? নীলয় বলল, একজনকে ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে বাসেনি। তুমি কাউকে ভালোবাসতে? নীলা বলল, না, তবে একটা ছেলে আমার সাথে প্রেম করার চেষ্টা করেছিল। নীলয়, তুমি কি করলে? নীলা, আমি রাজি হইনি। নীলয় ঘটনাটা খুলে বল, তবে বলতে না চাইলে থাক। নীলা, খুলেই বলি, নইলে তুমি ভুল বুঝতে পারো। নীলয়, দূর বোকা, তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি, ভুল বুঝব কেন? নীলা, তারপরে খুলে বলি, আমি কোনো কথাই গোপন রাখতে চাই না। ছেলেটার নাম জয়, আমি তাকে কখনো দেখিনি, মোবাইলে তার সাথে পরিচয়। আমাকে কল করে প্রথমে বন্ধু হতে চেয়েছে, আমি ভালো মন্দ তেমন কিছু বলিনি। সে মাঝে মাঝে কল করে প্রায় জোর করে আমার সাথে কথা বলতো। একদিন তো প্রেমের প্রস্তাব দিয়ে ফেলল। আমি আগে কিছু না বললেও এবার সাথে সাথে প্রত্যাখ্যান করলাম। নীলয় বলল, প্রত্যাখ্যান করলে কেন? নীলা বলল, প্রেম জিনিসটা আমার কখনো ভালো চোখে দেখা হয়নি, আর পরিবার থেকেও প্রেম করতে নিষেধ ছিল, কারণ আমার বড় বোন প্রেম করে বিয়ে করে সুখী হতে পারেনি, অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে। অন্যদিকে আমার এক বান্ধবী প্রেম করে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছে। তুমি বলো, এ অবস্থায় পরিবারের কথা অমান্য করে প্রেম করার সাহস আমি কোথায় পাবো? নীলয়, ছেলেটাকে তা বলেছিলে? নীলা, বলিনি, শুধু বলেছি বিয়ের আগে আমি প্রেম করব না। নীলয়, সে কি বলল? নীলা, প্রথমে খুব অনুরোধ করেছিল, কেন করব না জানতে চেয়েছিল, কিন্তু আমার এক কথা, আমি প্রেম করব না। তারপর ছেলেটা একদিন আমাকে হুমকি দিয়ে বলেছে, দাঁড়া, তোকে বিয়ে করে তোর সাথে প্রেম করব, মনে রাখিস। আমি বলেছি, আচ্ছা, যা যা পার করিস। নীলয়, এরপর কি হলো? নীলা, আর কিছু হয়নি, সে আর কল করেনি। আমার তো আর কল করার প্রশ্ন আসে না, এখন কল দিয়ে বলা লাগে কি রে, আমায় বিয়ে করেছিস না, আয় প্রেম কর। তবে শুনে রাখ, আমার বিয়ে হয়ে গেছে, এখন স্বামীর সাথে বাসর রাত কাটাচ্ছি। নীলয়, তাহলে কল করে বলো। নীলা, কি দরকার কল করার, ও কথা তো এমনি বললাম, আমি ওকে আর কখনো মনে করতে চাই না, আমি জিতেছি, হো এড়েছে, ব্যাস এখানেই শেষ। নীলয়, শেষ হবে না, ও তোমার সাথে সারা জীবন জোকের মতো লেগে থাকবে। নীলা, ইস, এত সোজা, তাহলে ওকে আমি আস্ত রাখবো? নীলয়, আস্তই রাখবে, জড়িয়ে রাখবে। নীলা, তুমিও ওই পাগলটার মতো কি বলছো, নাকি সন্দেহ করছো ওর সাথে আমি প্রেম করেছি, এখনো করছি? নীলয়, না না, সন্দেহ করব কেন, তুমি ফুলের মতো পবিত্র একটা মেয়ে, তুমি ওকে কল করে শুধু বলবে যে তুমি এখন আমার সাথে বাসর ঘরে। নীলা, ঠিক আছে, দিচ্ছি। নীলার ছেলেটার নম্বর মুখস্থ হয়ে গিয়েছিল, মোবাইল নম্বর উঠিয়ে কল দিল। একটু পর রিং বাজলো, তখনই নীলয়ের মোবাইলটা বেজে উঠল, সেটাও নীলার কাছে ছিল। এক হাতে সেটা তুলে বলল, তোমার মোবাইলটাও বাজছে। বলার সাথে সাথে মোবাইলের স্ক্রিনে নাম দেখল, নীলাঞ্জনা, নীলা এবং নীলার মোবাইল নম্বর। নীলা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নীলয় বলল, কি ব্যাপার, কি হয়েছে? নীলার হতভম্ব ভাবটা এখনো কাটেনি। নীলয় বলল, বুঝেছি তোমার মাথা নষ্ট হয়ে গেছে, শোনো, সেই ছেলেটা হারেনি, যা বলেছে তাই করেছে। নীলা হেসে বলল, ওরে শয়তান, তুমি সেই ছেলেটা? নীলয় এবার নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ইয়েস ম্যাডাম, আপনার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম, যখন বুঝলাম প্রেমের পথে হবে না তখন সিদ্ধান্ত নিলাম এর চেয়েও সহজ পথ আছে, ঘটকের মাধ্যমে বিয়ে করতে হবে আপনাকে।
নীলা একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ভালো করেছেন। আসলে আমারও তখন মাঝে মাঝে আপনার কথা শুনে প্রেম করতে ইচ্ছে হতো। আপনি এত মধুর কথা বলতেন আর খুব ভালো ছিলেন। আপনি আমাকে এত ভালোবাসতেন, খুব অনুতপ্ত ছিলাম। সারা জীবনে একটা অপরাধ বোধ কাজ করত। যাক, বাঁচা গেল। যতটুকু ভালোবাসা দিয়েছেন ততটুকু ফিরিয়ে দেবার পথ হয়ে গেল। নিলয় বলল, আসলে আমি তোমাকে না পেলে বাঁচতাম না, তাই এই পথের আশ্রয় নিয়েছিলাম। নীলা বলল, আমারও এখন মনে হচ্ছে তুমি আমার জীবন সাথী না হলে আমিও বাঁচতাম না। নিলয় নীলার ঠোঁটে একটা চুমু খেয়ে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, যে ভালোবাসা এতদিন পাইনি তা আজ আদায় করে নেব। নীলা নীলয়ের বুকের মধ্যে মুখ ডুবিয়ে বলল, এতদিন যা তো কষ্ট দিয়েছি, আজ একদিনে তোমাকে তার হাজার গুণ ভালোবাসা দিতে চাই। এরপর ওরা মধুর এক ভালোবাসার জগতে চলে গেল। হাজার বছর ওরা সেখানে থাকতে চায়। আজ বাসর রাতের ভালোবাসার মাধ্যমে সেই জগতের শুরু।